নমস্কার সবাইকে কেমন আছো তোমরা তো দেখো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলে ডিসকাস করবো রিসেন্টলি যে ইউজিসি নেট এক্সাম হলো তো তার রিভিউ নিয়ে বেসিক্যালি তো রিসেন্টলি তোমরা জানো তো ইউজিসি নেট এক্সাম হয়েছে তো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এন থেকে কন্ডাক্ট করা হয় প্রত্যেক বছর জেনারেলি এটা দু বছরে দুবার হয়ে থাকে জুন আর ডিসেম্বরে কিন্তু এইবার কিন্তু যেটা দেখা গেছে কোভিড নাইন্টিনের জন্য এবার তিনবার হয়েছে ফেব্রুয়ারিতে জুনে আবার হচ্ছে এই যে ডিসেম্বরে হলো রিসেন্টলি তো বিভিন্ন সাবজেক্টে বেসিক্যালি আর্টসের সাবজেক্টেরও অটোমেটিক্যালি কয়েকদিনের মধ্যেই কন্ডাক্ট সম্পূর্ণ সব হয়ে যাবে তো যারা তোমরা দিয়েছো ধরো আমরা এবার এই ভিডিওতে হচ্ছে কথা বলবো পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার নিয়ে তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিও তো রিসেন্টলি এক দুদিন আগেই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের এক্সাম হয়েছে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে তো এই ইউজিসি নেট এই এক্সামে যেটা আমরা দেখেছি যে কন্টিনিউয়াসলি যদি প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে তো তার সাথে যদি কম্পারিজন করা হয় তাহলে অনেক কিছু আমরা কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি আগে মেইন যে চেঞ্জ ছিল যারা তোমরা কলকাতায় এক্সাম দিয়েছো তো সেখানে যেটা দেখা গেছে আগে কিন্তু যে টিসিএস গীতবিতানে বিতানে এক্সাম হতো তো লাস্ট এক দু বছর কিন্তু যেটা দেখা গেছে টিসিএস গীতবিতানে বিতানে পড়ছিল না বিভিন্ন জায়গায় কিন্তু পড়ছিল আবার সেটা টিসিএসের আন্ডারে কিন্তু চলে এসছে গীতবিতানে এখন কিন্তু এক্সাম হচ্ছে যেটা আমরা মেইন চেঞ্জ দেখতে পেয়েছি এটা ফার্স্ট অফ অল যেটা প্রধান চেঞ্জ দেখা গেলো যারা তোমরা কলকাতাতে আছো তাই না তো এ পর হচ্ছে আমরা এবার যদি এবার কোশ্চেন প্যাটার্নে আসি তো সেখানে কিন্তু হিউজ ড্রাস্টিক্যালি চেঞ্জ দেখা গেছে যেটা আগের যে প্রিভিয়াস যে এক্সামগুলো হচ্ছে সেখানে ছিল না পুরো কোর কনসেপ্টে কিন্তু এখানে ফোকাস করা হয়েছে যদি আমরা সেটা খুব ভালো করে অ্যানালাইসিস করি তাহলে তুমি দেখতে পারবে বিভিন্ন পলিটিক্যাল থিঙ্কার থেকে শুরু করে যে যে পার্টগুলো ছিল প্রত্যেকটা পার্টে তোমার যদি কোর ডেপ্ট আইডিয়া না থাকে তুমি তাহলে অপশানেই কিন্তু আলাদাও করতে পারবেন বা চুজও করতে পারবেন এবং প্রত্যেকটা থিঙ্কার থেকে যে সকল জিনিসগুলো এসছে তোমার কোর কনসেপ্ট জানা খুব দরকার সে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বলো বা ইন্ডিয়ান পলিটিক্যাল থট বলো যে যে পার্টি আমরা দেখি না কেন খুবই ডেপথের কিন্তু সেই হিসাবে কোশ্চেনে আসছে এবং সে অপশনগুলি এত কো রিলেটেড তো সেটা তোমার যদি ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে কিন্তু পারবে না আরেকটা যেটা মেইন আমরা চেঞ্জ দেখতে পেয়েছি এখানে কিন্তু ম্যাথের যে অপশানটা মানে যে আইডমেটিক বা ম্যাথ তুমি যাই বলো তো সেখানে কিন্তু ম্যাথের অপশান ইম্পর্টেন্স কিন্তু অনেক কমিয়ে দেওয়া হচ্ছে এইবারের এক্সামে রিসেন্টলি যে এক্সামটা হলো তুমি যদি কোশ্চেনটা অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে ম্যাথের যে অপশান সেখানে কিন্তু খুবই কম আছে মেইন ফোকাস করা হচ্ছে তোমার সাবজেক্টের কোশ্চেন উপর এবং খুবই ডেপথের কিন্তু লেভেলের কোশ্চেন এসছে যারা তোমার অনেকদিন ধরে প্রিপারেশান করছো তো তারা অটোমেটিক্যালি ভালো নাম্বার পাবে বা রেজাল্টও ভালো হবে কিন্তু ধরো প্রথম প্রথম যারা এক্সাম দিচ্ছো বা রিসেন্টলি একবার বা দুবার আগে এক্সাম দিয়েছো তো তাদের জন্য কিন্তু এটা টাফ মনে হবে খুব যারা এই এক্সাম যদি তুমি কোশ্চেন দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে তো কোয়েশ্চেন তো তাহলে তুমি বলতে পারো স্যার কোশ্চেন আমি কোথায় পাবো কোশ্চেন কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে আর রিসেন্টলি যেটা দেখা গেছে আজই তোমরা নিউজটা পে পেয়ে গেছো যে অলরেডি ইউজিসি নেট থেকে তার যে অ্যান্সার কি আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে পুরো এক্সামটা কন্ডাক্ট হয়ে গেলে তারপর অ্যান্সার কী চলে আসবে বিভিন্ন সাবজেক্টে ঠিক আছে তো তাহলে তুমি বুঝতে পারছো যা যা তোমরা এক্সাম দিয়েছো যে আমার মোটামুটি কত কত নাম্বার হলো তো দুটো পার্ট থাকে একটা হচ্ছে টিচিং পার্ট আর সাবজেক্টিভ পার্ট টোটাল তো তিন ঘন্টার এক্সাম ঠিক আছে আর যে মেইন যে আমরা জিনিসগুলো দেখেছি যে ইন্ডিয়ান পলিটিক্যাল থট হোক বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট হোক বা কো বইয়ের নাম হোক ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স তো যেটা দেখা গেছে একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু দেয়নি একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের দিকেও কিন্তু তারা ফোকাস করেছে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর পুরো ফোকাস করে নি মানে অনেকদিন ধরে তোমার যদি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার রেগুলার তুমি ফোকাস না করো বা কারেন্ট অ্যাফেয়ার্স নিজে তৈরি না করো তো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে যে কোশ্চেনগুলো আমরা দেখছি তো অনেকটা যে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে খুবই ডেপথের আসছে জিনিসগুলো কোনো পলিটিক্যাল থট হোক বা তোমার ধরো যে কোনো পলিটিক্যাল থিঙ্কারের উপর কোশ্চেন হোক বা যে কোনো বইয়ের উপর হোক বা যে কোনো টপিক নিয়ে হোক তো সেই কোশ্চেনগুলো খুবই ডেপথের আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো সেই জিনিসগুলো কিন্তু আগে ধরো তুমি যদি আঠারো বা সতেরো কোশ্চেনগুলো দেখো মানে আঠারো সালে সতেরো সালের বা ষোলো সালে তখন ডাইরেক্ট কোশ্চেন আসতো কিন্তু এখন ডাইরেক্ট তো কোয়েশ্চেন আসছে না এবং খুবই ডেপথের আসছে তো তোমার যদি ক্লিয়ার কাট আইডিয়া না থাকে কনসেপ্টগুলো যদি তোমার না জানা থাকে তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতেই পারবে না তো এখানে একটা হিউজ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি তো টাফ কিন্তু সেই জন্য হচ্ছে যেটা আগে কিন্তু ছিল না তো তার জন্য খুব ভালো প্রিপারেশান না হলে তোমার নাম্বার পাওয়া তো সেই হিসাবে খুবই টাফ আর যেটা দেখা গেছে আগে পোস্ট গ্রাজুয়েশানে মানে এই যে নেট এক্সাম খুব কম লোকজন দিত এখন কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট দিচ্ছে আগে ধরো গ্রাজুয়েশান করে পোস্ট গ্রাজুয়েশান তারা আর্টসের সাবজেক্টে করছে সে পলিটিক্যাল সায়েন্স হোক বা হিস্ট্রি হোক বা অন্য কোনো সাবজেক্টের হোক আর্টসের সাবজেক্টে তারা করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে অনেক স্টুডেন্ট এই দিকে চলে আসছে তো তার জন্য কম্পিটিশান অনেক কিন্তু বেড়ে গেছে যেটা আমরা কিন্তু রিসেন্টলি তুমি যদি এক্সামে যে ক্যান্ডিডেটসগুলো আছে তো তাদের দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে তো সেই ড্রাস্টিক্যাল চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তার জন্য কোয়েশ্চনেও টাফ হচ্ছে আর কম্পিটিশানও হার্ড হচ্ছে আর এক্সামে যারা অ্যাপ্লাই করে তাদের পরিমাণও কন্টিনিউয়াসলি বাড়ছে তো তার জন্য রিসেন্টলি তুমি যদি এক দু বছরে কাট অফ দেখো তাহলেই বুঝতে পারবে সতেরো আঠারো সালে বা উনিশ সালের দিকে যে কাট অফ ছিল তার থেকে কিন্তু বিভৎস লেভেলে এখন হাই হয়ে গেছে তাই না সে তুমি জেআরএফের কাট অফ বলো বা লেকচারশিপের কাট অফ বলো সব জায়গাতে কিন্তু আমরা সেই ড্রাস্টিক্যালি চেঞ্জটা দেখতে পাচ্ছি হিউজ লেভেলে কাট অফ কিন্তু আসছে সে তোমার যে ক্যাটাগরি হোক না কেন জেনারেল এস সি এস টি ও পিএস যে ক্যাটাগরি হোক না কেন সব ক্যাটাগরিতেও কিন্তু আমরা কাট অফ কিন্তু হিউজ চেঞ্জ দেখতে পাচ্ছি তো আগে যেরকম স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট কোয়েশ্চেন আসতো সেইখানে কিন্তু সেরকম জিনিসগুলো আমরা কিন্তু দেখতে দেখতে পাচ্ছি না তো তার জন্য তোমার যারা যারা এক্সাম দিচ্ছ ধরো জুনে এক্সাম দেবে বা ডিসেম্বর এক্সাম দেবে তো তার জন্য এই জিনিসটা কিন্তু ফোকাস করা খুবই দরকার তো যখনই কোনো টপিক পড়তে হয় বা যে কোনো টপিক নিয়ে তুমি যখন পড়ছো তো তার জন্য ডেপথে পড়া খুবই দরকার কোন কোন রাইটার কী কী বই লিখেছেন বা কী ব্যাকগ্রাউন্ড বা কোটেশান সহ তুমি যা কিছুই বল না কেন ডেপতে পড়া তোমার সেই হিসেবে দরকার কোন কোন পলিটিক্যাল থিঙ্কার কাকে কী বলছেন এবং তার উপর বেস করে তার এগেস্টে কোন জিনিসগুলো লেখা হচ্ছে তো এই জিনিসের উপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন কিন্তু ডাইরেক্ট আসছে রিসেন্টলি তুমি যদি কোয়েশ্চেন দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে পলিটিক্যাল সায়েন্সের কথা আমি সেই হিসাবে এনফেসিস করছি তো এই জিনিসগুলো কিন্তু আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি তো তার জন্য কাট অফও তোমার খুবই হাই যাবে এবং যেটা দেখা যাচ্ছে ডেপথের তোমার প্রিপারেশান না করলে কিন্তু প্রবলেম আর যেটা দেখা যাচ্ছে ম্যাথের ইম্পর্ট্যান্স বা যে ডিসিশান মেকিং বলো বা ম্যাথ রিলেটেড যে কোয়েশ্চেন বলো তো সেখানে তার ইম্পর্টেন্স কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে যেটা দেখা গেছে এই যে যে এক্সাম হলো সেটাতে কিন্তু আগে কিন্তু তার আগের বারে বা তার আগের বারে মানে ধরো জুনের এক্সাম বা ফেব্রুয়ারি যে এক্সাম ছিল তো সেখানেও কিন্তু ম্যাথে অনেক বেশি কোয়েশ্চেন ছিল তো সেই অনুযায়ী এবং সেটা টাফও ছিল তো সেই তুলনায় যদি কম্প্যারিজন করা হয় তো তাহলে এখানে ম্যাথের ইম্পর্টেন্সটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে এইবারের যে ডিসেম্বরে এক্সাম গেল কিন্তু সেই চাপটা পড়েছে হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন মানে সাবজেক্ট ওয়াইজ যে কোয়েশ্চেন আসছে এবার যদি আমরা টিচিং পার্টের যে কোয়েশন আছে মানে ফার্স্ট পেপারে তো ফার্স্ট পেপারের কোশ্চেনও কিন্তু সেই হিসাবে স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট তোমার কোশ্চেন তুমি সেই হিসাবে খুবই কম পাবে এখানে তোমার খুব ভেবে চিনতে কিন্তু অপশনগুলো চুজ করতে হবে আগে যেরকম ডাইরেক্ট একবারে দেখলেই তুমি চারটে অপশান দেখলেই সাথে সাথে বোঝা যেতে হ্যাঁ এটা হবে আর এটা হবেই না কিন্তু এবার কিন্তু তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে মনে হবে যে হ্যাঁ বাকিগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তো তার জন্য তোমার সেই হিসাবে ধরো তুমি যে রাইটারেরই বই পড়ছো পেপার ওয়ানে মানে টিচিং পার্টের জন্য তো সেটাও খুবই ভালো কিন্তু করে পড়া সেই জিনিসটা দরকার পেপার ওয়ানেও আর পেপার টুতে তো হবেই তো যে রাইটারই বই পড়া না কোনো খুব ভালো করে সেই হিসাবে দেখা দরকার এবং তার উপর বেস করে আসতে হবে ওকে তো এই পার্টটা গেলো তো আর্টসের সাবজেক্টে গেল আর বেসিক্যালি আমরা যদি পলিটিক্যাল সায়েন্সের ওপর ফোকাস করি তো তাহলে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি আর তোমরা ধরো যারা এক্সাম দাওনি ঠিক আছে এটা হচ্ছে যারা এক্সাম দিয়েছো তারা বুঝতে পারবে আবার ধরো যারা এক্সাম দাওনিও বা ভবিষ্যতে দেবে ঠিক আছে ধরো তোমরা কেউ পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হলে বা গ্রাজুয়েশনে কেউ পশ্চু পরবর্তীতে দেওয়ার ইচ্ছা আছে বা যারা অনেক দিন ধরে দিচ্ছ এক্সাম তো তাদের জন্য এই জিনিসগুলো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করা খুবই দরকার তাহলে তার আউটপুটটা তুমি কিন্তু খুব ভালো পেয়ে যাবে নেক্সট বারে ধরো যে এক্সাম আছে কারণ তুমি দেখো এক্সাম দেওয়ার বের হওয়ার পরই তুমি বুঝতে পারছো যে কীরকম তোমার কাট আপ হতে পারে কি নেই কারণ এখানে দেখো অন্যান্য এক্সামের মতো তো এখানে মাইনাস নেই অন্যান্য যে সকল কম্পিটিটিভ এক্সাম বা অল ইন্ডিয়ার যেগুলো এক্সাম রয়েছে সেখানে তো মাইনাস থাকে এখানে কিন্তু তো মাইনাস নেই তো সেই একটা পজিটিভ দিক রয়েছে তো তার জন্য ডাইরেক্ট তুমি এক্সাম হল থেকে বেরিয়ে আসার পরে মোটামুটি একটা আন্দাজ হয়ে যায় যে আমার কী পরিমাণে নাম্বার হতে পারবে আমি ক্র্যাক করব কী করবো না কারণ প্রিভিয়াস যে অফগুলো আসছে সেটা দেখলেই তুমি বুঝতে পারছো যে তোমার ক্যাটাগরিতে মানে তোমার যে ক্যাটাগরি হোক না কেন সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি একটা দেখে আইডিয়া বুক করে বুঝতে পারছো যে হ্যাঁ আমার হতে পারে কি হবে না তাই না তো সে একটা আইডিয়া রয়েছে তো তার জন্য এই জিনিসগুলো এই পয়েন্টগুলো তোমার কিন্তু অবশ্যই মেনে চলা দরকার তো তাহলে সেই জিনিসটা খুবই হেল্পফুল হবে তো তার জন্যই আমরা দেখো তোমরা অনেক আমাকে বলেছিলে তো তার জন্য আমি বেসিক্যালি এই যে রিসেন্টলি যে এক্সাম হলো তো তার উপর বেস করে আমরা রিভিউ ভিডিও আমরা করলাম আশা করি তোমাদের পয়েন্টগুলো বুঝতে সুবিধা হয়েছে আর ধরো তারা তোমরা নেক্সট ইয়ারে মানে জুনে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার ডিসেম্বর এক্সাম দিতে চাও তো আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ইউজি নেটের পলিটিক্যাল সায়েন্স আর ইউজি সিনেট হিস্ট্রি ওকে তো যারা যারা তোমরা পড়ছে তাও তো সেই হিসাবে যোগাযোগ করতে পারো ওকে এই নাম্বারে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স যেখানে আমরা পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ান মানে টিচিং যে পার্ট এবং পেপার টু বলতে সাবজেক্টের পার্ট কিন্তু আমরা ডিটেলসে কিন্তু কভার করা হবে ঠিক আছে আর আচ্ছা আমাদের যে অন্যান্য কোর্স আছে তো সেখানেও তোমরা সেই হিসাবে জয়েন করতে পারো যদি চাহর পুরোটাই হচ্ছে আমাদের অনলাইনে পুরো লাইভ ক্লাস তো এরপরে ধরো কয়েকদিন পরে যখন তোমার পুরো অ্যান্সার কি বেরিয়ে যাবে তাহলে তো তুমি একদম শিওর হয়ে যাচ্ছ যে তোমার যে আর হবে না লেকচারারশিপ হবে নাকি আদৌ হবে না নাকি আসছে বছর আবার এক্সামে বসতে হবে তো সেটা দেখলেই বুঝতে পারবে তো তার জন্য কয়েকদিনের জন্য ওয়েট করো অটোমেটিক্যালি অ্যান্সার কি চলে আসবে আর যাদের ভালো এক্সাম হয়েছে তো তাদের জন্য তো বেস্ট চুইসেস থাকলো তোমাদের হাতে চলেই আসছে লেকচারশিপের কার্ড অথবা এর অপশন কারণ এখন তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে দু হাজার চব্বিশে ধরো এবার তোমরা যারা এক্সাম পাস করছো বা ক্র্যাক করছো জেআরএফ হোক বা এস হোক এখন কিন্তু স্কলারশিপের পরিমাণ তো স্কলারশিপের পরিমাণ কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেটা পিএইচডি করার জন্য বা অন্য রিসার্চ লাইনে যাওয়ার জন্য তো যারা রিসার্চ করতে চায় তো তাদের জন্য সেটা খুবই কাজে লাগবে ওকে তো এই পার্টটা গেল আর দেখো অনেকে তোমাদের কোশ্চেন ছিল যে এম ফিল নিয়ে তো দেখো এম ফিল কিন্তু অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তুলে দিয়েছে তো বিভিন্ন ইনস্টিটিউটে তোমরা বলছেন যে স্যার আমি এম ফিল পড়তে চাই ভবিষ্যৎ তো দেখো ওটা ছিল আগে ছিল জে এর কথা অনেকে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলো যে যাদবপুর ইউনিভার্সিটিতে এম ফিল করতে চাই তো দেখো যাদবপুর ইউনিভার্সিটি না বলে কথা না যে কোনো ইউনিভার্সিটিতে এম কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তুলে দিয়েছে এখন কিন্তু ডাইরেক্ট পোস্ট গ্রাজুয়েশনের পর তোমার নেট ক্লিয়ার করে তুমি ডাইরেক্ট পিএইচডিতে জয়েন করতে পারো ঠিক আছে তো তাহলে তোমার নেট ক্লিয়ার দরকার কিছু কিছু জায়গায় যে আর এফ চায় আবার কিছু কিছু জায়গায় তোমার এলএসলেই হয়ে যাচ্ছে এলএসলে যে স্কলারশিপটা তুমি সেই হিসাবে পাবে না আর যদি যে আর এফটা হয় তাহলে স্কলারশিপটা একটা খুব ভালো অ্যামাউন্টে তুমি সেটা পাবে কন্টিনিউয়াসলি ফাইভ ইয়ার্স অ্যাটলিস্ট ওকে তো সেই সুবিধা রয়েছে তো এই জিনিসটা খেয়াল রাখা দরকার তো এমফিলটা ভুলে যাও এমফিল এখন নেই ওগুলো আগে ছিল এখন হচ্ছে ডাইরেক্ট পিএইচডি ঠিক আছে তো এই হচ্ছে বেসিক ডিফারেন্সটা তো আশা করি তোমাদের সব যা যা কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গেছে ওকে থিডি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও যদি সেই ভিডিও না থাকে তারপর আসবে এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনে কোর্সে যদি পড়তে চাও ঠিক আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশার জন্য তুমি যদি পড়তে চাও দু হাজার চব্বিশ সালের জন্য ধরো তুমি সব টুয়েলভে উঠেছো বা তুমি ইলেভেনে এখন পড়ো এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো কারণ কম্পিটিশান কিন্তু হিউজ তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন ইনস্টিটিউশনে পড়ার জন্য ওকে তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে পুরোটাই পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো তোমার কোথাও যাওয়া আসা লাগবে না তোমার খালি দরকার একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা ঠিক আছে তো বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সোশিয়লজি ইকোনমিক্স ফিলোসফি সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সব বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স ডিটেলসে সব জানানো হবে এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি যেই অফিশিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে যে যে টপিকে তোমরা কনটেন্ট চাও যে যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসইর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি ফিলিংস মাইন্সেরও সব ওকে ঠিক আছে এছাড়া তোমার যে যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে ওয়েবসাইট হচ্ছে ভারত নিউজ আজার ডট কম এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে ওকে আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও পুরোটাই লাইভ ক্লাস ঠিক আছে তুমি প্রিলিমস সেন্স কোর্সে জিএস কোর্স এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রো কোর্সে তুমি জয়েন করতে পারো এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কোর্সে জয়েন করতে পারো খুবই অ্যাফোর্ডেবল কোস্টে ঠিক আছে পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশানের ফুল কোর্স টি বাংলাতে নিয়ে এসেছি বা এছাড়া এবং ফিলিমস এবং মেন্সের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট হয় ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশান করতে পারো আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে ঠিক আছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো যা যা তোমার নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নম্বরে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স ডিটেলসে সব জানানো হবে আর যদি আমাদের কোর্সে জয়েন চাও এই নম্বরে যোগাযোগ করো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে ঠিক আছে তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা